প্রচুর উঁচু উঁচু বিল্ডিং আছে বোম্বেতে। 20 কিলোমিটার জাস্ট বেরোলাম, তারপর এরকম সিনারিও, দু সাইডে জঙ্গল পাহাড় রাস্তা অফ। এটা মনে হয় মহারাষ্ট্র আর গুজরাটের বর্ডার। ওয়েলকাম টু গুজরাট। আর 58 কিলোমিটার বাকি আছে এখান থেকে হোটেল আমার। এই হলো আহমেদাবাদ শহর। হ্যাঁ ঠিক আছে, আমি এখানেও দেখতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, না 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 কি, হ্যাঁ 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 ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, চলো টাটা। একদম একদম একদম, হ্যাঁ একদম একদম, ফোন করছো। ক্লাস ভেতরে, ক্লাস পরে পড়ে নেবো হাইওয়েতে। টাটা। তো আজকে এই বোম্বে থেকে বেরিয়ে গেলাম, ভেবেছিলাম কালকে যাব, কিন্তু প্ল্যানটা আহমেদাবাদে একটু অন্যরকম হয়েছে, তাই আজকে আমাকে বেরোতে হচ্ছে। আজকে আমি জার্নি করব আর টোটাল রাইড হবে আমার 520 কিলোমিটার। সো লেটস গো লেটস গো লেটস গো। জেনারেলি আমি রাইড করলে না সকাল সকাল 500 কিলোমিটারের বেশি রাইড করলে সকাল সকালই বেরোই। এ ঠিক আছে, কালকেও 31 ছিল, আজকে বছরের প্রথম দিন। সো সবাইকে হ্যাপি নিউ ইয়ার, নতুন বছরের প্রীতি ও শুভেচ্ছা। সবাই ভালো থাকো, সবাই আমার মতো রাইড করো, অনেক জায়গায় ঘোরো। তো আমি ছিলাম গোরেগাঁও ওয়েস্টে আমার দাদার ফ্ল্যাটে, কালকেও বেশ ঘুরলাম, লোলামলাতে গেলাম ফিরলাম, আগের দিন গেছিলাম, ভালো মস্তি করলাম। আপ জানা হে গুজরাট মে, গুজরাট মে মুঝে জানা হে। প্রথমে পড়বে ভাপি, তারপর সুরাট, তারপরে আহমেদাবাদ। ভাপিতেও থাকে বেশ কিছু, সুরাটে অনেক রাইডার বন্ধুরা আছে আমার চেনা জানা। সোজা যায় বান্দ্রা, সাউথ মুম্বাই, বোরিভালি ই। প্রচুর উঁচু উঁচু বিল্ডিং আছে বোম্বেতে, স্বাভাবিক। বড়া শহর হে বোম্বে, ড্রিম সিটি হে বোম্বে। ওহো, আমাকে বাদিকে যেতে হবে। পায়া জানা পড়েগা বোম্বের জ্যাম, সিরিয়াসলি অন্য লেভেলের জ্যাম। তো ফাইনালি জ্যাম ট্যাম কাটিয়ে বেরোলাম আর কি। জানা হে বহুত দূর বোম্বে থেকে, তো পুরো পাহাড়ই, হ্যাঁ সাইডে পুরো পাহাড়, নাভি মুম্বাই দিকটা এদিকটা অনেক পাহাড় আছে, ওয়েস্টার্ন ঘাটস। খুল গেয়া, এসেই খুল জায়গা তো আচ্ছা হয়। বাহ, একটুখানি বেরিয়েই পুরো পাহাড়ের মধ্যে চলে এসেছি। এটাই তো বোম্বের খাসিয়াত, সমুদ্র পাহাড় সবই আছে। তো 20 কিলোমিটার জাস্ট বেরোলাম, তারপর এরকম সিনারিও। নাসিক থানে, সুরাট স্টেট, আহমেদাবাদ স্টেট, সিধা জানা হে মুঝে। এখনো তেল যা আছে 100 কিলোমিটার তো চালাবো। ও ও, আরে বাহ, ও নাইস, সমুদ্র দেখা যাচ্ছে। আরে যাতা লাগছে তো, ম্যানগ্রোভ সাইডে পুরো। আরে বাহ, এই সাইডে পাহাড়, ওদিকে পুরো
সমুদ্র, মানে এটা নদী একটা, সমুদ্রে গিয়ে মিশছে মোহনা, ওদিকে ওইদিকে দূরে দেখা যাচ্ছে। যাই হোক, মুঝে তো চলনা হ্যাঁ, চলতে যাউঙ্গা। ও হো, এদিকেও বেশ উঁচু উঁচু পাহাড় আছে। বাহ, আহমেদাবাদ যাওয়ার রাস্তার সিনিক বিউটি তো বেশ ভালো। 50 কিলোমিটার হলো সবে বেরিয়েছি বম্বে থেকে। গুজরাট যাওয়ার রাস্তা মানে সুরাট ভাপি রাস্তাটা দেখো কত সুন্দর। এক সাইডে পুরো জ্যাম লেগে গেছে, ওখানে একটা দেখলাম বড় টলার টায়ার লিক হয়ে এরমভাবে ঘুরে গেছে, তো পুরো জ্যাম। এই জ্যাম তো কাটতে অনেক সময় লেগে যাবে, এরকম জ্যাম যেন আমি না পাই। বিশাল জ্যাম লেগেছে। জঙ্গল, পাহাড়, রাস্তা, অফ, আলাদাই আলাদাই লাগছে। উল্টো দিকের লেন দিয়ে যারা যাচ্ছে তারা জ্যামে না অনেকক্ষণ আটকে থাকবে। এখানে অবশ্য জ্যাম তাদেরই ক্লিয়ারও করে দেয়, সেটা একটা পয়েন্ট। আরেকজন স্কুটি রাইডার যাচ্ছে মনে হচ্ছে কোথাও। সুন্দর রাস্তা, পাহাড়, জঙ্গল, আজকে সিরিয়াসলি চালিয়ে এত ভালো লাগছে না। কালকেও রাইডটা খুব ভালো ছিল, কিন্তু আজকের রাইডটা এত লেটে বেরিয়েও আলাদাই লাগছে, আলাদাই। আরে বহুত মজা আ রহা হ্যায় তো। বহুত হি শানদার শানদার মজা আ রহা হ্যায়। কোল্ড ড্রিঙ্কস ফোল্ড্রিঙ্কস খেতে হবে বাইকে, এখনো বাইক চলবে। কত কিলোমিটার? 440, বেশি কিলোমিটার আসেনি, 20-60, আরো 40 কিলোমিটার গিয়ে দাঁড়াবো। রাস্তাটা সেক্সি সেক্সি, 3-3 6 লেনের রাস্তা, আল্লাহ দাই। তো আপস অ্যান্ড ডাউনস আছে রাস্তায়, ফির ভি চলেগা চলেগা নেই, দৌড়েগা দৌড়েগা। ইস রাস্তে মে তো মেরা বাইক কুছ জাদাই দৌড়তা হে। তো 100 কিলোমিটার চালানোর পর এখানে এসে আখের রস খেলাম, হেভি মিষ্টি ছিল। আর এতটা এতটা গ্লাসে দিয়েছে, 20 টাকাই নিল দাম। তো আর 20 কিলোমিটার যাওয়ার পর গুজরাটের বর্ডার আসবে, এখন আমি মহারাষ্ট্রতেই আছি। তো লেটস গো, চলো চলতে হ্যায়। এটা একটু আটকে নি, হ্যাঁ বাস। এখন বাজে 2:50, 7 ঘন্টার মতো এখন আরো লাগবে সময়। সো লেটস গো। টোল প্লাজা 1 কিলোমিটার ahead. এটা মনে হয় মহারাষ্ট্র আর গুজরাটের বর্ডার। মনে হচ্ছে, নট শিওর।
কনফার্ম ইসকন তো আমাদের ওদিকে আছে, সবথেকে বড় ইসকন মন্দির। তো এখান থেকে ভাপি 29 কিলোমিটার, সুরাট দেখাচ্ছে 130। তার মানে আমি গুজরাটে ঢুকে গেছি। ওয়েলকাম টু গুজরাট। তো ফাইনালি গুজরাটে ঢুকে গেলাম, কিছুক্ষণ আগেই ঢুকেছি, শিওর হচ্ছিলাম না যে ঢুকেছি কিনা। তো এটা আমার 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর স্টেট, আরো কত কত স্টেট বাকি আছে, ওগুলো কভার করব। পুরো ইন্ডিয়া ট্রিপে বেরোয়নি আমি, বেসিক্যালি বেরিয়েছি সবার সাথে দেখা করতে, ঘুরতে। মেন ইভেন্ট অ্যাটেন্ড করেছিলাম ইউটিউবে, ব্যাস দ্যাটস ইট। চলো ফির চলতে হে আহমেদাবাদ। সুরাটে অনেক বন্ধুরা আছে, তারা অনেক সময় লেগে যাবে আসলে, ওর সাথে দেখা করি অনেক টাইম লেগে যাবে, দেখি কি হয় সুরাটে গিয়ে ফোন করবো। জায়গা দাঁড়ানোর পর ফাইনালি সুরাটে চলে এসেছি, আর একটুখানি গেলেই সুরাট। ছোট একটা নদী, বেশ সুন্দর সা নদী হ্যায়। এতক্ষণ ধরে রাস্তায় একটা গাড়ি দেখলাম, একটা ক্রেটা বোধ হয় ওয়েস্ট বেঙ্গলের নাম্বার। খুব সমতার মনে হলো যে ওটা বোধ হয় আমাদের কল্যাণীরই নাম্বার, তাই একটু স্লো করলাম, দেখি পেছনেই আছে নাম্বারটা, ঠিক খেয়াল আসলো না, মনে হলো ওটা কল্যাণীর নাম্বার, WB90 কি ছিল, ইদার 90 আর 20। আনে দো উনকো, আনে দো, ফির দেখতা হু। WB02A ওয়েস্ট বেঙ্গলের গাড়ি। ভাই জানে দে মুজকো, জানে দে, জানে দে, ইধার সে যাতা হুম। আর 199 কিলোমিটার 3 ঘন্টা 42 মিনিট, আরো 4 ঘন্টা লাগবে। কটা বাজে এখন? 6টা, মানে 10টা বাজবে। আহমেদাবাদ পৌঁছোতে পৌঁছোতে রাত 10টা বাজবে। ঠিক আছে আরামসেই যাই, আমার কি দাঁড়াতে দাঁড়াতে যাবো চা খেতে খেতে। কিছু একটা ছোট্ট নদী আছে, বেশ এ কনসা নদী হবে, ও সামনে আছে, ও বেশ বড় ব্রিজ তো। নাম নেই পতা ইস ব্রিজ কা, ভাদোদারা 65-66 কিলোমিটার। ছটা 10 বাজে, তো আজকের মতো সেকেন্ড টাইমের জন্য তেল ভরাবো। তোমরা তো জানোই 500 কিলোমিটার জার্নিতে আমার তো 2 বার ফুল ট্যাঙ্ক করাতেই হয়। ওই যে পাম্প দেখতে পাচ্ছি, গাড়ি চলে এসেছে রিজার্ভে, রিজার্ভে চলে এসেছে। রাস্তাটা কিন্তু একদম সেক্সি, বোম্বে পার করার পরে 3 লেন 3 লেন 6 লেনের রাস্তা। আচ্ছা ওটা ওপাশের পেট্রোল পাম্প, ঠিক আছে আগে মিল জায়গা, কোনো দিক্কত নেই। তো ফাইনালি মিল গায়া পেট্রোল পাম্প। পেট
पेट्रोल भराना है मुझे, कौन सा जगह में जाके भराओ। फुल कर दो भैया, फुल घूमने के समय फुल ही डालते और क्या। तो तेल भरानो डन और 169 किलोमीटर रास्ता बाकी आछे, समय देखाचे 3 घंटा। लेट्स सी कतक्षणे पौंछानो जाए। এই দিক দিয়ে বাঁদিকের রাস্তাটা ভাদোদারায় চলে যায়, বাঁদিকের শহরটাই ভাদোদারা। নাম শুনেছি, কখনো যাওয়া হয়নি। এরপরে সুযোগ হলে অবশ্যই অবশ্যই জানে কা, কিন্তু ইস রাইট পে মুঝে দুসরে জায়গা ঘুমনে কা। তো 8টা বাজে প্রায়, আর কত কিলোমিটার বাকি দেখ লেতা হু, আর 90 কিলোমিটারের মতো বাকি আছে। চলো চলো যাওয়া যাক। এখান থেকে দিল্লি 966 কিলোমিটার, জয়পুর 400 কত দেখালো সামথিং কিলোমিটার। একটা জায়গায় চা খেতে দাঁড়ালাম, একটা রাইডার বন্ধুর সাথে দেখা হলো রাস্তাতেই, ও চা খাওয়ালো, কথা হলো। দাদার নাম দীপ, গুজরাটেই থাকে, অনেকক্ষণ বেশ কথা বাতা হলো, ভালো। ও যাবে রাজস্থানের দিকে এখন, ওর সাথে এখন আহমেদাবাদ অব্দি যাব। তো 58 কিলোমিটার্স, চলো আর 58 কিলোমিটার্স বাকি আছে এখান থেকে হোটেল আমার। এই এটা হচ্ছে দীপদা, ও সোলো রাইড করে আমার মতো। আমরা যখন রাইডাররা রাস্তায় বেরোই, আমাদের মানে বন্ধুত্ব রাস্তাতেই হয়ে যায়, আর এই যে বন্ধুত্বটা হয় না, অনেক ডিপ, অনেকটাই ডিপ। আমরা রাস্তায় চলি, বন্ধু বাড়াই, আর আমাদের পুরো অল ওভার ইন্ডিয়া জুড়ে কিন্তু রাইডারের বন্ধুরা আছে, সমস্ত জায়গায়, সমস্ত স্টেটে, কিছু বাকি নেই। সো লেটস গো, চলো। আরে বাহ, সহি ডালকে দেখতা হুম কে হতা হ্যাঁ, সারা রাইড হ্যাঁ, উসকে পহলে কর লুঙ্গা। চলো দীপদা, মিলতে হ্যাঁ, ইসালি মিলতে হ্যাঁ, কোশিশ করো আনে কে লিয়ে হ্যাঁ, একদম শিওর শিওর। আচ্ছা ঠিক আছে, কোনো দিক্কত নেই, ডাল দো। চলো টাটা, গুড নাইট, হ্যাভ আ সেফ রাইড। চলো তো দীপদা চলে গেল ওদিকে, ওর এখনো 500 কিলোমিটার যেতে হবে। ভাল লাগলো, রাস্তায় দেখা হয়েছিল, কথা বলে আরেকবার চা খেলাম, খুব ভাল লাগলো। আমার আর 2 কিলোমিটার বাকি আছে, 6 মিনিট লাগবে। চলে এসছি ফাইনালি আহমেদাবাদ। কেমছো মাজামা? ইচ্ছে জানা পড়েগা মুঝে। কই গাল নেই, নিচে সে যাইঙ্গে। সেদিক দিয়েও যাচ্ছে। ওহো, এ তো নাগপুরে এরকম বাস স্ট্যান্ড দেখেছিলাম না, এটা একটু আলাদা বাস স্ট্যান্ড না, একই রকম বাস স্ট্যান্ড, উল্টো সাইডে খোলে দরজা।
আর 800 মিটার বাদিক এই হলো আহমেদাবাদ শহর। বাহ, সুন্দর শহর তো, বেশ সাজানো গোছানো। হোটেল আমার রাস্তার ওপরে, বাদিক দিয়ে যাই। জানে দো মুঝে জানে দো, 500 কিলোমিটার চলা কে আয়া অভি জানে দো। দুশো মিটার। এটা কি? একশো মিটার গ্যালপস ইন, গ্যালপস ইন হোটেল এটা। ওয়ো 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 ওয়ো, ইয়েস, দেখ লেতা হু একবার। হোটেল গ্যালপস ইন, হ্যাঁ এক্স্যাক্টলি এই হোটেল, এটাই সেই হোটেল। কিন্তু যাব কোন দিক দিয়ে দেখি, কিধর সে যাও রে বাবা, কই জায়গাই তো নেই দিখ রা হ্যায়। হোটেল গ্যালপস ইন, আচ্ছা এই সাইড দিয়ে যেতে হবে। তো ফাইনালি আহমেদাবাদে চলে আসলাম। পার্কিং এর জায়গা দেখতে হবে। আরে ভাই বন্ধ হচ্ছে না কেন? সো আজকে এখানেই থাকবো, ফাইনালি চলে আসলাম আহমেদাবাদে। হোটেল রুমে যাই একটু ফ্রেশ ট্রেশ হয়ে, সবাইকে ফোন করি। তার আগে কৃষকে একটা ফোন করে নি। সো এখানে আমার জার্নি আজকে মতো শেষ হলো, তোমাদের সাথে দেখা হচ্ছে আবার কালকে। সো গুড নাইট অ্যান্ড ওয়ান্স অ্যাগেন হ্যাপি নিউ ইয়ার।